হ্যালো গাইস, আমি অভি। আমি আজকে আপনাদেরকে দেখাবো ভাইকিংস ব্যান্ডের ঈশ্বর গানটার গিটার সলো। এই সলোটা আমি স্লোলি বাজিয়ে দেখাবো, আর সলোটার গিটার কভার ভিডিও আপনারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন দেখে ফেলি সলোটা কীভাবে বাজানো হয়েছে। আচ্ছা, এই অংশটা যদি আমি স্লোলি দেখাই, এটা শুরু হচ্ছে 11 নম্বর ফ্রেট 4 নম্বর স্ট্রিং থেকে। আরেকবার দেখাচ্ছি, পরের অংশটা শুরু হচ্ছে 11 নম্বর ফ্রেট 1 নম্বর স্ট্রিং। আরেকবার দেখাচ্ছি, এর পরের অংশ স্লোলি দেখাই, এটা 3 নম্বর তারের 1 নম্বর ফ্রেট থেকে শুরু। তারপর একটা পুল আছে, এর পরে যে অংশটা আছে সেটি হলো এরকম। আচ্ছা, এইটা স্লোলি বাজালে যেটা আসে, আবার দেখা, এটা শুরু হচ্ছে ওই 4 নম্বর তারের 11 নম্বর ফ্রেট থেকে। আর পরের অংশটা শুরু হচ্ছে 4 নম্বর ফ্রেটের 9 নম্বর থেকে, 4 নম্বর তারের 9 নম্বর ফ্রেট থেকে আর কি। আচ্ছা, এই রানটা আমি একটু ভালোভাবে দেখাই। আরেকবার দেখো, এর পরের অংশ, আমি আরো একবার দেখাচ্ছি, শুরুটা হচ্ছে 9 নম্বর ফ্রেট 2 নম্বর তার থেকে। পরের অংশ, আরেকবার দেখাই, এটা শুরু হচ্ছে 17 নম্বর ফ্রেট একটা পুল করার মাধ্যমে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে একবার দেখেন, পরের অংশ, আরেকবার দেখাই, এরপর একটা রান আছে, রানটা শুরু হচ্ছে 13 নম্বর ফ্রেট থেকে 4 নম্বর স্ট্রিং। রান থেকে আরেকবার দেখাই,
আর শেষের অংশটা আচ্ছা ওই রান থেকে আমি শেষ অংশটা আরেকবার বাজিয়ে দেখাচ্ছি। শেষটা হচ্ছে হলো 21 নম্বর ফ্রেটে 2 নম্বর তারে। আচ্ছা আর এই গানটা অ্যাকচুয়ালি করা আছে স্ট্যান্ডার্ড থেকে -1 টিউনিংয়ে, দ্যাট মিন্স ডি শার্প স্ট্যান্ডার্ড টিউনিংয়ে করা আছে, আর গানটার স্কেলটা ছিল সি শার্প মাইনর। হ্যাঁ সি শার্প মাইনর। তো এই গানটার সলো নিয়ে যাদের সমস্যা ছিল, যারা আমাকে বলেছেন বারবার, আশা করছি তারা এই ভিডিও থেকে উপকার পাবেন। আর যারা এই সলোটি নিয়ে সমস্যায় আছেন, সলোটি তুলতে পারছেন না বা নোট বুঝতে পারছেন না, আমার ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো গানের সলো লেসনের আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, বাই।